Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel, Rumana Jahid Vlogs. Kache dure desh bideshe je jekhan thekei dekhcho, asha korchi shobai bhalo acho, shusto acho. Protibarer moto notun aro ekti vlog niye chole elam tomader sathe share korbo bole. Ajker vlog ta abaro dress bishoye. Ami ashole jehetu amar 4 plus ekta baby ache ar ekta 3 মাসের একটা ছোট বেবি আছে তো দেখা যায় আমাদের মতো যারা মায়েরা আছো তো দেখা যাচ্ছে যে এই সময় বিয়ের দাওয়াতটাওতে দেখা যায় যেতে গেলে গায়ে হলুদে আমাদের সেভাবে শাড়ি পরে রেডি হয়ে যাওয়াটা সম্ভব না তো সেই সব মায়েদের জন্য আর আমি তো মনে করি যে আমি যদি এখন কোনো বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের ইনভিটেশন পেয়ে থাকি তাহলে আমি হয়তো থ্রি পিসি পরব শাড়ির পরিবর্তে সো সেই ক্ষেত্রে আমরা কি ধরনের ড্রেস পরতে পারি বাচ্চাদেরকে নিয়ে যেহেতু আমার দুইটাই মেয়ে বেবি সো সেই আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের এই ড্রেসগুলো আমরা ইজিলি পহেলা ফাল্গুনেও পরতে পারবো তো এই হচ্ছে আমার দুই টুনটুনির জন্য আমি ওদের একটা ফ্রক করেছি সেই ফ্রগে আমি এখন পেইন্ট করে নিচ্ছি এই হচ্ছে লাস্ট ডিজাইনটা তো আসলে কি করব ভেবে পাচ্ছিলাম না ছোটটা এতটাই ছোট কিন্তু খুব ইচ্ছে ছিল যে দুই পরিকেই আমি এক রকম ড্রেস পরাবো তো যেই ড্রেসটাই আমি করছি সেটা আমি একদম ছোট সাইজ করেছি যদিও একটু ফুল পেইন্ট করাতে একটু হেরফের হয়েছে তো এই তো আমি ফুল একে লতা পাতা দিয়ে একটা সাদা দিয়ে বর্ডার লাইন দিয়ে দিয়েছি যাতে দেখা দেওয়ার পরে দেখা যাচ্ছিল যে দেখতে আরো অনেকটা বেশি ভালো লাগছিল আর হয়তো অনেক এলোমেলো ভাবে আমার ভিডিও ক্লিপ গুলো করা হয়েছে কারণ বুঝতেই পারছো নিজেও অসুস্থ এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি আর দুই টুনটুনিকে আমাকে একাই সামলাইতে হয় তো এর জন্য যেটুকু এলোমেলো অবস্থা দেখছো আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর এই ভিডিওগুলো আসলে আমি অনেক দিন আগে করে রেখেছিলাম বাট সেভাবে এডিট করে আপলোড দেওয়া পসিবল হচ্ছিল না কিন্তু এখন মনে হচ্ছে যে না আসলে এখন দেওয়া উচিত কারণ আস্তে আস্তে অনেকগুলো ভিডিও ক্লিপ জমে যাচ্ছে সো এটা হচ্ছে আমি ফাল্গুনের আগে ওদের জন্য করেছিলাম যে ফাল্গুন উপলক্ষে ওরা দুই বোন পড়বে খুব তো সেভাবে আর কি আমাদের বাইরে বেরোনো হয়নি তবে মেয়েরা বাসাতেই ওদের ড্রেস পরিয়ে কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম তার কয়েকটা পিক আমি তোমাদের সাথে ভিডিওর লাস্টে শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে পাবে আর তোমাদের কাছে একটা অনুরোধ যে আমার এই ড্রেস আইডিয়াটা কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার ছোট্ট পরিদেরকে এই ড্রেস পরাতে কেমন লাগছিল এই এটা আমার আসলে খুব জানতে ইচ্ছে করছে কারণ আমার পরিদেরকে তো আমার কাছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল ড্রেস দুটো তো ওদেরকে খুব ভালো মানিয়েছে তো আশা করি তোমাদের কাছে হয়তো ভালো লাগবে তবে সবার কাছে অনুরোধ মাশাআল্লাহ বলতে কেউ ভুলবে না কিন্তু যখন পাতার এই শীটগুলো দিচ্ছিলাম সাদা কালার দিয়ে তখন মনে হচ্ছিল যে আসলে ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে একটু ঝামেলা হয়েছে কারণ কয়েকটা কালার চেঞ্জ করতে হয়েছে আর পেইন্ট করা সেলাই করা সবটাই আমি নিজেই করেছি সো আসলে কি নিজে নিজে একটা ড্রেস ডিজাইন করে পরতে পারাটা
এটা আসলে বোঝানো যাবে না কতটা ভালো লাগা কাজ করে। তো আমার এই আঁকাআঁকির ফাঁকে আমি একটা কথা যেটা সবসময় তোমাদেরকে বলে থাকি তার আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে ফ্রগের নিচের পোষণটা। এখানে আমি আসলে মুরগির ছানা আঁকার চেষ্টা করেছিলাম, আসলে জানি না কতটুকু আঁকতে পেরেছি কিংবা আমার আঁকার মাধ্যমে বোঝাতে পেরেছি। তবে এদের ঠোঁটগুলো আর চিকন চিকন পাগুলো দেখলে বোঝা যায় যে এটা মুরগির ছানা। আর এই হচ্ছে ওদের আমি কাবলি সালোয়ার বানিয়ে দিয়েছিলাম, হলুদের মধ্যে সাদা দিয়ে ফুল পেইন্ট করে দিচ্ছি। আর যে কথাটা বলতে নিয়েছিলাম যে সবসময় আমি বলে থাকি যে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ তোমাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে আমি আমার সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই। এই হচ্ছে ওদের ড্রেসের ফাইনাল লুক, এই হচ্ছে টুনটুনির জামা। তো টুনটুনিটা আমি সামনে টুনটুনি বলতে ছোট্ট টুনটুনি পাখির, আর এটা হচ্ছে বড় টুনটুনির। তো ছোট্ট টুনটুনি পাখিটার আমি সামনে পুরোটাই ফাড়া দিয়েছি, কারণ ও খুবই ছোট যাতে পড়াতে সুবিধা হয়। আর বড় জনেরটা তো দেখতেই পাচ্ছেন, ওটা আবার আমি পাশে এরকম একটু বেল্ট সিস্টেম করে দিয়েছি, এতে দেখা যাচ্ছিল যে ড্রেসটা পরার পর ওকে আরও বেশি মাশাল্লাহ সুন্দর লাগছিল। এবার ওদের ড্রেস পরার পালা, তারপরে তোমরা নিজেরাই দেখতে পারবে যে মাশাল্লাহ ওদেরকে কতটা কিউট লাগছিল আর ড্রেস দুইটা কতটা সুন্দর হয়েছে। তো এবার হচ্ছে আমার ড্রেসের পালা। তো আমি এখানে যেহেতু ড্রেসটাকে টাইডের উপর ব্লক করেছি, তো আমাকে ব্লক করার জন্য আমি এরকম পাতলা একটা কাঁথা টেবিলের উপর বিছিয়ে নিয়েছি, আর যে যে একটা কাপড় নিয়েছি যেটা আমার সবসময় দরকার হয় না, কারণ রং লেগে গেলেও কোনো সমস্যা নাই। তো আমি নার্মাস থেকে আসার সময় কিছু রং নিয়ে এসেছিলাম, হোয়াইট পেস্ট বাইন্ডার রংটাকে একটু পাতলা করার জন্য, আর এনকে নিয়ে এসেছিলাম যেটাকে একটু কিছু কিছু কালার যাতে খুব কী বলবো একদম পারফেক্ট কালারটা আসে। আর বরাবরের মতো টুনটুনি আমাকে কী বলবো কাজের উৎসাহ দিচ্ছে কিংবা কাজের মাঝে ব্যাগরা ঘটাচ্ছে, সবই করছে। তো এখন আমি দুইটা কালার নিয়ে নিব, একটাতে হচ্ছে হালকা হলুদ কালার নিয়ে নিব, আর একটা হচ্ছে আমি একটু টিয়া টিয়া টাইপের করব। তো হলুদ কালারটা যেহেতু আমার আছে, তো অনেক দিন হয়ে গেছে যেহেতু পলিথিনে করে রংগুলা নিয়ে এসেছিলাম, তো একটু বাইন্ডার দিয়ে আমি রংটা একটু পাতলা করে নিচ্ছি। তো বাইন্ডার দেওয়ার পরও দেখা যাচ্ছিল যে রংটা পাতলা হচ্ছিল না, তো
আমি খুবই সামান্য পরিমাণের একটু পানি মিলিয়ে নিলাম, সাপোজ 2-3 ফোঁটা করে, কারণ 2-3 ফোঁটা করে পানি দেয়াই যায়, এতে কোনো সমস্যা হয় না। তবে পানিটা একটু বেশি পরিমাণে হয়ে গেলে তখন দেখা যায় যে ছাপা দেওয়ার রঙটা স্থায়ী হয় না। সো এটাতে আমি হালকা হলুদ কালার করে নিব বলে আমি হলুদ কালারটাই দিয়ে দিচ্ছি। আর আমরা এটা সবাই জানি যে হলুদ আর নীল এই দুই কালার মিলিয়ে সবুজ কালার হয়। যতটুকু যদি আমি সবুজ কালারটা হালকা গাঢ় করতে চাই তাহলে সেই পরিমাণে একটু হলুদ কালারটা বেশি দিলে দেখা যায় যে একটু হলুদ সবুজ কালারটা টিয়ে টিয়ে টাইপের সবুজ হয়। সো আমি যেহেতু টিয়ে টিয়ে টাইপের সবুজ চাচ্ছিলাম তো এর জন্য আমি হলুদটা একটু বেশি দিয়েছি আর ব্লু কালারটা একটু কম দিলাম। কিন্তু এখন দেখা যাক কালারটা কেমন আসে, কারণ আমার ড্রেসের বেসটা হচ্ছে বাসন্তীর মধ্যে কফি কালার, তো আমাকে যতটুকু লাইট কালার আমি দিতে পারি ততটুকুই আমার জন্য ভালো, তাহলে প্রিন্টগুলো ভালো বোঝা যাবে। তো এই তো আমি কালার গুলিয়ে নিচ্ছি, আর যেহেতু আমি রেগুলার ব্লগ করি না কিংবা আমি যেখানে আছি সেখানে ব্লক টাইডে এসবের রং পাওয়া যায় না, তো যখন আমি নারায়ণগঞ্জে বাবার বাড়ি যাই তখন আমি আসার সময় নিজের ড্রেস করার জন্য কিছু পরিমাণ রং আমি কিনে নিয়ে আসি, যেগুলো বেশি দিন আমি স্টক করে রাখতে পারি না, মোটামুটি 1-1.5 মাসের মতো রাখা যায়। তো এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন হচ্ছে আমার ছোট্ট টুনি পাখি আমার সাথে ছিল, আর যখন আমি ভয়েস দিচ্ছি তখন ছোট্ট টুনি আমার পাশে আছে। সো তখন আমি অসুস্থ অবস্থায় এগুলো করছিলাম, কারণ আমার সময় একদমই কাটছিল না, ভালো লাগছিল না, তো তখন ভাবলাম যে বসে বসে টুকটাক করলে হয়তো টাইম পাস হয়ে যাবে। তো এই তো এখন আমি আমার ড্রেসটাতে বুকে মানে বুকের পোর্শনটা একটু আলাদা টাইপের করতে চাচ্ছি বলে আমি একটু পার টাইপের ব্লক দিয়ে নিচ্ছি, আর যেহেতু সেরকম কিছু নাই আমি পলিথিনের উপরেই আর ছোট্ট পাতলা ফোম ছিল তার উপরে রেখে রংটা করার চেষ্টা করছিলাম। তো এটা হচ্ছে আমার বুকের সামনের পোর্শনটা, তো সেম এইভাবে আমি পিছনের পাটেও করে নিব। তো করার পরে আমি এভাবে ছোট্ট একটা ডাইস দিয়ে এরকম লম্বা লম্বা করে চেক টাইপের লম্বা লম্বা করে করে নিব, জাস্ট একটু উপর, যেহেতু ড্রেসটা আমি একটু নাইরা কাট টাইপের বানাতে চাচ্ছি সো উপরের বডিটা যেন একটু গর্জিয়াস হয় এর জন্য আমি এভাবে করে নিয়েছি। আর আমার এই ছোট্ট ডাইসটা হচ্ছে 2 পার্টের, এর জন্যই আমি এই ডাইসটা নিয়েছি। আর যেহেতু সবসময় আমি ব্লগ করি না তো এবার ব্লগ করার জন্য আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ডাইস কিনে নিয়ে এসেছিলাম, আমি সেটার একটা ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, বাট করি করি করে করা হয়নি, তবে আমার ফেসবুক পেজে আমি ছোট্ট একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যদি তোমাদের কারো দেখার ইচ্ছে থাকে যে আমি ছোট ছোট কেমন ডাইস কিনেছি আর কি কি কিনেছিলাম, তো সেটা তোমরা আমার পেজে গিয়ে দেখে নিতে পারো। তো আমার পেজের লিংকটাও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর এই তো এখন হচ্ছে আমি ওড়না নিয়েছি, এটা হচ্ছে ওড়নার আঁচলটা, তা আমি এভাবে পাড়ে ওড়নার আঁচলের দিকটাকে এরকম দুইটা বর্ডার লাইন করে নিয়েছি, আর মাঝে এরকম দুই কালার, এক অর্ধেক হলুদ আর অর্ধেক সবুজ, এরকম করে দিয়ে ব্লক করে নিয়েছি। আর ওড়নার মাঝটা আমি পুরোপুরি ফাঁকাই রাখবো,
কারণ এতটা গর্জিয়াস করা সম্ভব হচ্ছে না, যেহেতু টাইডের উপরে এমনিতেই ড্রেসটা অনেকটা গর্জিয়াস হয়েছে। সালোয়ারের কাপড়টা তো ব্লক করে নিচ্ছি, সালোয়ারের কাপড়টা আমি এরকম বাসন্তী কালার নিয়েছি। তো এখানেও আমি সেম দেখলাম যে হলুদ আর সবুজ দুটো শেড দিয়ে দিলে দেখতে ভালো দেখাচ্ছিল, তাই আমি এভাবে একদম সালোয়ারটাতে যেন ছিটে ছিটে থাকে তো ছিটে ছিটে ভাবে এরকম ব্লক করে নিচ্ছি। এই হচ্ছে আমার সালোয়ারের ফাইনাল লুক, ব্লক করার পরে এরকম দেখাচ্ছে। এই হচ্ছে ওড়নাটা, এখন আমি শুকাতে দিয়ে দিয়েছি কারণ এখন প্রায় রাত 10:30 বাজে যখন আমি করছিলাম, তো তখন এভাবে রেখে দিচ্ছি, রেখে দিয়ে সারা রাত শুকিয়ে যাবে। তো এই হচ্ছে আমার ড্রেসটা, এটা হচ্ছে আমি নিজেই সেলাই করেছি, হাতে এরকম একটু রাবার দিয়ে নিয়েছি, আর এই হচ্ছে গলার ডিজাইনটা আমি অঙ্গরেখা টাইপের করেছি, আর এখানে দুটো ফিতাও দিয়ে দিয়েছি। তো অবশেষে আমার নাইরা কাট ড্রেস কমপ্লিট হয়ে গেছে, আর অঙ্গরেখা টাইপের যে গলার ডিজাইনটা করেছি ওখানে কাপড়টা মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি পরে হয়তো ওখানে কিছু একটু পেইন্ট করে দিব। তো যখন আমি ড্রেসটা পরব তখন অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব যে ড্রেসটাতে ফাইনাল ওইখানে আমি কী ডিজাইনটা দিলাম। আর আমি প্যান্ট কাটিং ট্রাউজার বানিয়ে নিয়েছি। তো এই তো, আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যদি মামে এরকম ড্রেস তোমরা পরো তাহলে মনে হবে না যে একদমই বাজে লাগবে, মোটামুটি মনে করে অনেকটা ভালো গর্জিয়াস রাখবে এবং বেবিদেরকে নিয়ে তুমি খুব ফ্রিভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটা এনজয় করতে পারবে। লাস্টের বিদায়টা আমার মেয়ে দিচ্ছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, পাশে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বলো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্তই, যেই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, যেই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে, সেই অবধি সবাই ভালো থাকো। সেই অবধি সবাই ভালো থাকো।